আসসালামু আলাইকুম আহমতুল সকলকে জুমা আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনাদের বিভিন্ন প্রশ্নের আলোকে আজকে এই ভিডিওটা করা এর মধ্যে থেকে যেই সবচাইতে কমন যে প্রশ্নটি আছিল অনেক প্রবাসী ভাই এরা বলছিলেন যে মালয়েশিয়াতে পুনরায় আবার বিমান চলাচল কবে শুরু হবে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব এর আগে বলে রাখি এখনো যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার সাম্প্রতিক বিষয়াদি এবং ইমিগ্রেশন রিলেটেড যে সমস্ত সংবাদ আমরা উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে আজকে আলোচনা করব মালয়েশিয়াতে কবে চালু হবে এয়ারলাইন্সের বিভিন্ন ফ্লাইট ওকে আপনাদের গ্যাথার্থে যে কথাটি বলতে চাই এয়ার এশিয়া গত উনত্রিশে এপ্রিল থেকে শুরু হয়েছে বিভিন্ন স্থানে নতুন ফ্লাইট এয়ার এশিয়া এটি অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল রুটেও কিছু বিমান চালু হয়েছে যেমন কলালামপুর থেকে অভ্যন্তরীণ যেইগুলো আছে কলালামপুর থেকে পিন্যাং কলালামপুর থেকে ও কলালামপুর থেকে সাবা কলালামপুর থেকে সারোয়া এবং আন্তর্জাতিক যে রুটগুলো আছে যেরকম কলালামপুর থেকে ব্যাংকক কলালামপুর থেকে সিঙ্গাপুর এই দুটা সিটি বর্তমানে চালু করা হয়েছে গত উনত্রিশ এপ্রিল থেকে তবে এয়ার এশিয়ার মহাপরিচালক জানান যে এক পহেলা জুন থেকে আজকে যেরকম মে মাসের এক তারিখ জুন মাসের এক তারিখে ইন্টারন্যাশনাল আরও কিছু ফ্লাইট শুরু হবে এবং প্রমোশনের ঘোষণা করেছেন যেমন পহেলা জুন থেকে শুরু হবে কলকাতার ফ্লাইট এবং কলকাতাতে এই ফ্লাইটের জন্য তারা প্রমোশন ঘোষণা করেছেন মাত্র দুইশো পঁয়ষট্টি ২৬৫ দুইশো পঁয়ষট্টি ইঙ্গিতেই আগামী পহেলা এপ্রিল থেকে শুরু করেছে কলকাতার ফ্লাইট এয়ার এশিয়া আপনারা যারা বাংলাদেশে যেতে চান এই মুহুর্তে ডিরেক্টলি বাংলাদেশের কোনো ফ্লাইট কোনো বিমানে ঘোষণা করেনি বাংলাদেশ এয়ারলাইন্সও বন্ধ আপনার মালয়েশিয়ান এয়ারলাইন্সও বন্ধ এগুলো সব বন্ধ তবে এয়ার এশিয়া কলকাতার ফ্লাইট শুরু করবে পহেলা জুন থেকে এটি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন এবং কি প্রাইসও অনেক ডিসকাউন্ট প্রাইসও ডিসকাউন্ট ঘোষণা করেছেন সেজন্য যদি একান্তই কারো দেশে যেতে ইচ্ছা করে বা একান্তই কোনো জরুরি প্রয়োজন হয় তারা কিন্তু কলকাতা হয়ে বাংলাদেশে যেতে পারবে। এবং যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন শহরে আটকে আসেন যেরকম জগর আপনি থাকেন কলালামপুরে কিন্তু কোনো কারণে জোগরবাড়ু গেছিলেন বা কোনো কারণে সাবা অথবা সারোতে গেছিলেন কিন্তু আপনারা আটকা পড়েছেন আপনারা কিন্তু এই মুহূর্তে ইচ্ছা করলে এয়ার এশিয়া যোগে আবার কলালাম করে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করা হবে এয়ার এশিয়ার পক্ষ থেকে এবং আপনারা যদি ভাবে যেতে চান পহেলা জুন থেকে যদি মালয়েশিয়া থেকে অন্য জায়গা মুভ করতে চান যেরকম কলকাতাতে চালু হবে ফ্লাইট এয়ার এশিয়া এবং মেলবোর্নে অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়াতে এবং কি এইটাও ফ্লাইটেও কিন্তু আপনার অনেক কমিয়ে আনা হয়েছে ফ্লাইট প্রাইস মাত্র পাঁচশো রিঙ্গিতে বিনিময়ে যাওয়া যাবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এবং যারা যেতে চান জাপানে জাপানের ফ্লাইটেও অনেক কমিয়ে আনা হয়েছে তার প্রাইসকে মাত্র চারশো রিঙ্গিতের বিনিময়ে জাপান টোকিওতে যাওয়া যাবে এই মোটামুটি এয়ার এশিয়ার আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তী আপডেটগুলো মালয়েশিয়ান এয়ারলাইন্স কবে বাংলাদেশে চালু হবে বাংলাদেশ এয়ারলাইন্স কবে বাংলাদেশে চালু হবে এ বিষয়ে আমি আপনাদের সাথে পরবর্তীতে আরেকটা ভিডিওতে বিস্তারিত জানাবো আর একটা কথা আপনাদের সাথে টাচ দিতে চাই যে মালয়েশিয়ান মন্ত্রণালয় অলরেডি ঘোষণা নিয়েছেন যে করোনা ভাইরাসের আরেকটু শিথিল হওয়ার সাথে সাথে মালয়েশিয়াতে বাংলাদেশের যে অবৈধ শ্রমিকগুলো আছে বা অন্য দেশের যেগুলো আছে এদেরকে স্পেশাল একটা পদ্ধতির মাধ্যমে দেশে ফেরার একটা সুযোগ করে দেবেন আমি আবার বলি মালয়েশিয়াতে যে সমস্ত অবৈধ প্রবাসী দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে আসেন করোনা ভাইরাস একটু শিথিল হওয়ার সাথে সাথেই এদেরকে বিশেষ একটি পদ্ধতির মাধ্যমে দেশে যাওয়ার একটা সুযোগ করে দেবেন এদেশের সরকার এই মোটামুটি আপডেট এবং কোন পদ্ধতিতে কিভাবে এটা আমি বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে আবার আলোচনা করব। ওকে এবার আসা যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে পড়ালেখা করেন যারা মালয়েশিয়াতে আছেন তারা তো জানেনি মালয়েশিয়াতে তাদের কার্যক্রম মাধ্যমে হচ্ছে তাদের তাদের শিক্ষা কার্যক্রম সবকিছু মাধ্যমে হচ্ছে এবং যারা দেশে আছেন তারাও কিন্তু এভাবে জয়েন করতে পারবেন দেশে থেকেও তবে যাদেরকে এরকম বিচার ম্যাচ শেষ হয়ে যাবে বা এরকম তারাও কিন্তু কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই বিচার ম্যাচ শেষ হয়ে গেলেও যারা দেশে আটকা পড়েছেন তারাও কিন্তু পরবর্তীতে আবার পুনরায় ইউনিভার্সিটিতে আসতে পারবেন এক বিশেষ পদ্ধতির মাধ্যমে সেটা বাংলাদেশ হাইকমিশন থেকে সরি মালয়েশিয়ান হাইকমিশন বাংলাদেশ থেকে আবার একটা রিএনট্রি এর মাধ্যমে হোক বা অন্য স্পেশাল একটা পদ্ধতির মাধ্যমে তারা কিন্তু আবার আসতে পারবেন অনুরূপভাবে যে সমস্ত প্রবাসীরা মালয়েশিয়াতে কাজ করেন তারা ছুটিতে দেশে গেছেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা বিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আসতে পারছে না এদেরকেও দুশ্চিন্তার কোনো কারণে দেশে আসার আরেক মালয়েশিয়াতে আবার ঢোকার একটা সুযোগ দেবে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে যাদের অন্তত বিচার মেয়াদ থাকা অবস্থায় আপনারা ঘুরতে গেছিলেন বা ছুটিতে গেছিলেন এই মোটামুটি আপডেট এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্টস করবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আর সকলেই সুস্থ থাকুন এবং ঘরে থাকুন খুব নিরাপদে থাকুন এই কামনায় আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমাতল্লাহি